কিরে সুধা, কাল রাতে তোকে আসতে বললাম, এলি না কেন? কেন দাদাবাবু? এলে তবে তো জানতে পারবি কি দরকার ছিল। তোরই লাভ হতো, আমার কথা মতো কাজ করলে তুই টাকা পাবি, অনেক টাকা। আজ রাত্রে চলে আসিস, আশা করি তুই আমার ইঙ্গিতটা বুঝতে পারছিস। তোর বৌদি বাড়িতে নেই, পিসিমাও সন্ধ্যায় চলে যায়, বাড়ি পুরো ফাঁকা, শুধু তুই আর আমি, বুঝলি? আপনি সব কি বলছেন বলুন তো, আমি আমি কিন্তু আবার সবাইকে জানিয়ে দেব। শোন, বেশি বাড়াবাড়ি করিস না সুধা, না হলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে, এই বলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি যা করার করুন, এই সুধা কাউকে ভয় পায় না, কাউকে না। এই কি হয়েছে? দেখো না পিসি, আমি সোনার ব্রেসলেটটা খুলে একটু স্নানে গিয়েছিলাম, ঘরে এসে দেখি ও ব্রেসলেটটা উল্টে পাল্টে দেখে নিজের আঁচলে বাঁধতে যাচ্ছে, আমি দেখে ফেলায় ও আমাকে দোষারোপ করছে। না পিসি না, তুমি বিশ্বাস করো গো আমার কথা, উনি আমায় কুপ্রস্তাব দিচ্ছিলেন, আমি রাজি হইনি তাই এসব বলছেন। সুধা, তুই সুশীলা কুমারীকে বোকা বানাচ্ছিস। আমি ওকে পুলিশের ভয় দেখিয়েছি বলে ও ঘুরিয়ে আমায় বলছে, আমি দেখে নেব, আমার চরিত্রের দোষ দিয়ে আমাকে ফাঁসাবে। না পিসি না, সব মিথ্যে সব, আমি এসব কিচ্ছু বলিনি, বরং উনিই আমাকে। দেখলে পিসি, ও কিভাবে আমাকে ফাঁসাচ্ছে? এতবার বেড়েছে তোর, তুই আমার ভালো মানুষ ছেলেটার গায়ে খালি ছেটাস, নষ্ট মেয়ে মানুষ কোথাকার, নিজের স্বামীকে তো খেয়েছিস, এখন আবার হিমানিশের দিকে হাত বাড়িয়েছিস, মুখে মুখে আবার কথা বলছিস। আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই কে, কোথায় আছো গো? শিগগির এসো, দেখো দেখো সুধার কাণ্ড দেখে যাও, আমার হিমুর নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। কি গো, কোথায় তোমরা গায়ে সবাই, দেখো দেখো গো। কিরে, কোনো পাত্রী জোগাড় হলো? আহ অমরজিৎ, তুই আবার শুরু করলি? দেখ, আমি বিয়ে টিয়ে নিয়ে এতটা ভাবি না, আমি এখন কাজে ফোকাস করতে চাই। আর সে সব আমি জানি, ঠিক আছে, কিন্তু তুই এই শহরে এতদিন ধরে একা থাকছিস, আর সেটল হতে গেলে তো একটা সঙ্গিনীর দরকার আছে, নাকি? আচ্ছা, এই যে এত ছাত্রছাত্রী তোর কাছে পড়তে আসে, তার মধ্যেও কি কাউকে কখনো পছন্দ হলো না? বাজে বকিস না তো, ওদেরকে যে আমি কখনোই সেই চোখে দেখিনি সে তুই ভালো করেই জানিস। আহা, লজ্জার কি আছে, আর সেই চোখে এবার একটু দেখবি কাউকে। উফ, তুই থামবি? আরে শোন শোন শোন, যেটা বলবো বলে ভাবছিলাম, জানিস আমাদের ইনস্টিটিউশনে না একটা মেয়ে পড়ত, এই ধর দু তিন বছর আগে পাস আউট হয়ে এখন সম্ভবত তো চাকরি বাকরি করছে, হ্যাঁ শহরেই থাকে, নাম সীমন্তিনী, তার সাথে আলাপ করতে চাস তো বল, আমি করিয়ে দিতে পারি। মেয়েটা খুব ভালো রে। তুই কি শুরু করেছিস বলতো? শোন, আমি একা আছি, ভালো আছি, তুই সেটা জানিস আমি কতটা অগোছালো মানুষ। আরে ভাই, তুই অগোছালো বলেই তো এসব পরামর্শ দিচ্ছি, না হলে কি বলতাম বিয়ে করতে? শোনো ভায়া সতীনাথ, অগোছালোকে এবার একটু থিতু হতে হবে। যা খুশি কর, আমি কিন্তু এসবে নেই। ঠিক আছে, সে দেখা যাবে। একটা বইয়ের দোকানে সীমন্তিনীকে প্রথম দেখলাম, আমাকে অমরজিৎই জোর করে ঠেলে পাঠালো, আমি ওর কথা ফেলতে না পেরে এক প্রকার প্রায় বাধ্য হয়েই এসেছিলাম, কিন্তু ওকে দেখার পর আমার মনে আলাদাই একটা অনুভূতি জাগল। বলছি, কোনো বই খুঁজছেন? হ্যাঁ আগে না, মানে ওই, হ্যাঁ মানে জীবনানন্দ দাশের কোনো, মানে আর একটা কথা। আর কি? মানে বলছিলাম আপনাকে না, আমি কি বলছেন বলুন না, মানে আমাকে ওই অমরজিৎই। ও অমরজিৎদা, আমি তো চিনি ওনাকে, আপনি কে হন ওনার? আসলে আমি ওর বন্ধু। ও নমস্কার নমস্কার, অমরজিৎদার সাথে আমার দুদিন আগেই কথা হয়েছে, কি ব্যাপার, কোনো কি দরকার আছে আমাকে? হ্যাঁ মানে আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যায়? হ্যাঁ চলুন না। এভাবেই ধীরে ধীরে আমাদের আলাপটা জমে উঠল, তারপর কখন যে সেটা প্রেমে পরিণত হলো
তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। দেখতে দেখতে মাসখানেক কেটে গেল। এমনই একদিন সরোবরের ধারে আমি আর সীমন্তিনী বসেছিলাম। সীমন্তিনীর মুখ থমথমে, চোখ দুটো ছলছলে। কি হয়েছে, এত চিন্তিত দেখাচ্ছে তোমাকে? অনেক দিন ধরেই তোমায় বলবো বলবো করেও বলা হয়ে উঠছে না। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, এই সম্পর্ক আরো গাঢ় হওয়ার আগে আমি তোমাকে কিছু কথা জানাতে চাই। কি ব্যাপার বলো তো, এবার কিন্তু আমার সত্যি ভয় করছে। আসলে আমার বাবা মা নেই, ছোটবেলাতেই হারিয়েছি আমি তাদের। তারপর থেকে এই কলকাতায় মাসির বাড়িতেই থাকি, বলতে গেলে আমি অনাথ। ও, এই ব্যাপার? দেখো সীমন্তিনী, আমি তোমাকে অন্তর থেকে ভালোবেসেছি, আর সেই ভালোবাসায় কোনো খাত নেই। তুমি কেমন দেখতে, তুমি অনাথ নাই কান্নবর্তী পরিবারের মেয়ে, তুমি ধনী না গরিব, এসব কোনো কিছুতেই আমার কিচ্ছু যায় আসে না। এতটা সংকীর্ণ চিন্তাভাবনার আমায় মনে করো না, বুঝলে? নাও এবার একটু হাসো তো, এসে থেকে দেখছি তুমি কেমন মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছো। বাড়ি যাবে নাকি? সে তো যাবই, কিন্তু তার আগে দেখো ফুচকার গাড়ি বসেছে, চলো আগে খেয়ে তারপর যাবো না হয়। উঠে দাঁড়িয়ে আমি আর সীমন্তিনী ফুচকার গাড়ির দিকে এগোচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল হিমানিস দা একটা জার্সি আর একটা ট্রাক স্যুট পরে জগিং করতে করতে এদিকে এগিয়ে আসছে। হিমানিস দা আমার ফ্ল্যাটের বাসিন্দা, জ্ঞানী লোক, দীপ্ত দুটো চোখ, সব সময় চঞ্চল, বিয়ে থা করেননি শুনেছি, একাই থাকেন। আরে সতীনাথ, তুমি এখানে? হ্যাঁ ওই আর কি, এখানে এসেছিলাম। আপনি ভালো আছেন? ও তা তোমার সাথে ওকে? ও সীমন্তিনী, আমার বান্ধবী সীমন্তিনী, উনি হিমানিস দা, আমি যে নতুন ফ্ল্যাটে উঠেছি ওখানকার সেক্রেটারি। ও হাই সীমন্তিনী। নমস্কার। তা কি করা হয়? আগে আমি একটি স্কুলে ইংরেজি পড়াই। বাহ, তোমার মতো মেয়েরাই তো দেশের দশের উন্নতি করবে, তোমায় দেখতে কিন্তু খুব সুন্দর। বলছি তোমার তো ফটোগ্রাফির শখ টক আছে, সামনেই আমাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, তার আগে যদি কিছু ফটোশ্যুটের ব্যবস্থা করা যায়। তা বেশ তো, তোমরা লোকেশন ঠিক করো, তুমি কিছু সাজেস্ট করো না। শুনেছি ওখানকার পরিবেশ খুব সুন্দর। সে তো একেবারে গ্রাম। হোক না, সীমন্তিনীর যখন ইচ্ছে আমরা ওখানেই যাব। ওয়েল, কবে যেতে চাও বলো? পরশু, কি বলো সীমন্তিনী? বেশ তাই চলো। তা তোমার কোনো অসুবিধা নেই তো হিমানিস দা? না না, কোনো সমস্যা নেই। তাছাড়া সীমন্তিনী থাকলে যেখানে যাব সেখানেই জমে যাবে। সীমন্তিনী, এই পোশাকে কিন্তু তোমায় দারুণ লাগছে, তবে তুমি অন্য ড্রেসও ট্রাই করতে পারো, আরও সুন্দর লাগবে তোমাকে। তোমার লিপস্টিকের কালারটা কিন্তু খুব আনকমন। আচ্ছা হিমানিস দা, তাহলে ওই কথাই রইল, আমরা তাহলে এখন একটু আসি। লোকটাকে ঠিক সুবিধার লাগলো না, কেমন যেন একটা। ধুর কি যে বলো না, অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, ও মাঝে মাঝে একটু ইয়ার্কি টিয়ার্কি মারে আর কি। 19 তারিখ, গাড়ি করে যখন ওই গ্রামে পৌঁছলাম তখন গোধূলির আলো আমাদের গাড়িটা ছুঁয়ে গেছে। অনেক বদল হয়েছে গ্রামের। তুমি আগে কখনো এসেছিলে নাকি গ্রামে? আরে আমার পুরনো বাড়ি তো এই গ্রামেই। ওই বাড়ির সামনে এসে গাড়িটা যখন থামলো তখন সন্ধে নেমেছে। ফটোগ্রাফির কিছু যন্ত্রপাতি আর আমাদেরকে নিয়ে হিমানিস দা গেট পেরিয়ে ভিতরে ঢুকলো। এত সুন্দর জায়গাটা, আজ কিন্তু এই গ্রামেরও কিছু ছবি তুলে নিয়ে যাব, আবার কবে আসা হবে তা তো জানি না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দেখো সীমন্তিনী, এই জায়গাটা কত পুরনো, সাবধানে এসো। ওই দেখো একটা বাতায়ন বর্তিনীও আছে। তোমরা একটু এদিকে এসে দাঁড়াও। রিন্টু, যে যে ইকুইপমেন্টগুলো আছে, ফ্ল্যাশ, আমব্রেলা, সব বের কর, আর লেন্সগুলো বের করিস। দাদা 55 আর 100টা বের করব? হ্যাঁ সব কটাই বের করিস, কখন কি কাজে লাগবে বলা তো যায় না।
একটা থামের পিছনে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম, হঠাৎই খেয়াল হলো সীমন্তিনি আশপাশে কোথাও নেই। এই সীমন্তিনি, সীমন্তিনি কোথায় গেলে? এই সীমন্তিনি কোথায় পড়ে টড়ে যাবে তার উপর এই অন্ধকারে? সীমন্তিনি, কি হলো, কোথায় গেল ও? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়াও, ওকে বরং একটা কল করি। ফোনটা বেজে বেজে কেটে গেল। আশ্চর্য, এই ভর সন্ধেবেলা মেয়েটা গেল কোথায়? এই রিন্টু, ওদিকটা একটু দেখতো। ও একবার বলছিল মেকআপ করবে, সেই জন্য কি কোথাও গেল নাকি? না দাদা, এদিকে তো দিদি ভাই নেই। কি হলো, আমায় খুঁজছিলে? সিঁড়ির পাশ থেকে অন্ধকার ফুঁড়ে যেন সীমন্তিনী আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় চলে গিয়েছিলে? তেমন কিছু না, একটু মেকআপ করছিলাম আর কি। হিমানিসদা ওর দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। সতীনাথ, তোমার চয়েস আছে বলতে হবে। ঠিক আছে, নাও হিমানিসদা, এবার ফটোশ্যুটটা শেষ করতে হবে কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিন্টু লেন্সটা দে, আর ওই দিক থেকে আলোটা ধর। দেখো তো এই ছবিটা কেমন এসেছে। অপূর্ব, কে বলবে তুমি যে শখে ফটোগ্রাফি করো। আচ্ছা, তোমরা তাহলে একটু ঘুরে দেখো এখানটা, আমি একটু বাইরে থেকে আসছি, ওই ছোট করে একটু ধূমপান। হ্যাঁ হ্যাঁ, যাও, অসুবিধে নেই। সীমন্তিনী কেমন যেন বিভোর হয়ে দেখছিল চারপাশগুলো। মনে হচ্ছে জন্ম জন্মান্তরের সম্পর্ক আমার এই গ্রামের সাথে। বেশ কিছুক্ষণ কেটে গেলে হিমানিসদাকে বাইরে খুঁজতে গেলাম। বাইরে বেরিয়ে দেখলাম সামনে কাপাস তুলোর ক্ষেত। হিমানিসদা, রিন্টু, আর দেরি করো না, কারোর শব্দ নেই, ভিতরে যাই। সীমন্তিনী আবার ওখানে একা। সীমন্তিনী, এই সীমন্তিনী, কি যে হয়েছে আজ মেয়েটার, সকাল থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছে। অকস্মাত চিৎকারের শব্দ। চিৎকার শুনে বুকের ভিতরটা কেঁপে উঠল, মনে হলো সীমন্তিনীরই শব্দ। সীমন্তিনী, কি হয়েছে, কি কি হয়েছে তোমার? আমার হাত থেকে আজকে কোথায় পালাবি? হ্যাঁ, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। এক ছুটে দোতলায় উঠে দরজার সামনে দাঁড়িয়েছিলাম। হিমানিসদা, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও সতীনাথ। পর মুহূর্তেই দেখলাম সীমন্তিনী হিমানিসদার গলা টিপে ধরেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে হিমানিসদা। আর ওদিকে ওদিকে সীমন্তিনীর এলোকেশি চুল, সাজ পোশাক ঘেঁটে গিয়ে বিভৎস দেখাচ্ছে ওকে, মনে হচ্ছে ও আর ওর মধ্যে নেই। সীমন্তিনী, সীমন্তিনী, কি করছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। অনেক কষ্টে কোনো মতে শান্ত করলাম সীমন্তিনীকে। কি হচ্ছে এখানে? তুমি তুমি বিশ্বাস করো সতীনাথ, আমি কিচ্ছু জানি না। আমি বাইরেটা দাঁড়িয়ে একটা সিগারেট ধরাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই একটা কালো ছায়া যেন আমার পেছন থেকে টানলো। আমি তখন কিছু বুঝতে পারিনি। ফের দ্বিতীয়বার আমি যখন ঘুরে ভেতরে যাচ্ছিলাম, তখনই ঠিক একটা অলৌকিক শক্তি যেন আমাকে টেনে ওপরে নিয়ে এলো। তারপর তো তুমি নিজের চোখেই দেখলে। মিথ্যে মিথ্যে বলছে ও, ও নোংরা ছবির ব্যবসা করে, সেখানে অভিনয় করার প্রস্তাব দিয়েছে ও আমায়, আমি রাজি হইনি, তাই ও আমায় অসম্মান করেছে, খারাপ উদ্দেশ্যে আমাকে স্পর্শ করেছে। হিমানিসদা, না না না, তুমি আমাকে ভুল বুঝছো সতীনাথ। তুমি দেখছো না, দেখছো না ও কেমন পাগলের মতো আচরণ করছে? ও ওর চোখ মুখের অবস্থা দেখো। আর এমন জানলে আমি তোমাদের সাথে ফটোগ্রাফি করতে কখনো আসতাম না। রিন্টু, কোথায় তুই? জিনিসপত্র গোছা শিগগির, এখানে আর এক মুহূর্ত নয়, আমি এখনই বাড়ি যাব। আমাকে ডেকে এনে এখানে এইভাবে অপমান করলে তোমরা, তোমরা ভালো করলে না। মানিসদা বাইরে বেরোতে যাবে, কোন এক ঐশ্বরিক বলে ওকে ওকে এ বাড়ি থেকে বেরোতে দিল না। সীমন্তিনীর দিকে নজর যেতে খেয়াল করলাম এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে, ওর চোখ দুটো দগদগে লাল,
এসব কি হচ্ছে? যেতে দাও, যেতে দাও আমাদের। হিমানিসদা উদ্ভ্রান্তের মতো বেরোনোর চেষ্টা করে চলেছে, আর তখনই ওদের হাত থেকে ক্যামেরা আর জিনিসপত্রগুলো মাটিতে পড়ে গেল, আর সাথে সাথেই বাতাসে ভেসে উঠল কিছু ফটোগ্রাফ, যেখানে দেখা যায় একটা মেয়েকে রক্তাক্ত পীড়িত, যেন কেউ নির্যাতন করছে ওকে। নিজের চোখকে বিশ্বাস হলো না, সেই ফটোগ্রাফে হিমানিসদার ফটোও দেখতে পেলাম, আর সেরকম অত্যাচার করছে সেই মেয়েটাকে। এসব কি হিমানিসদা? সত্যি কথা বলো, ছবিতে মেয়েটা কে? আমি কিছু জানি না, বিশ্বাস করো। জানিস না, তুই জানিস না। হঠাৎ সিমন্তিনীর গলার স্বর বদলে গেল, ওর ঠোঁটের কষ বেয়ে ছড়ে পড়ল রক্ত। ওর কণ্ঠস্বর শুনে হিমানিসদাকে ভয়ে থরথর করে কাঁপতে দেখলাম। সুধা! হ্যাঁ, আমি সুধা। আমার অতৃপ্ত আত্মা এই গ্রামের কোনায় কোনায় আজও ঘুরে বেড়ায় ন্যায় বিচারের আশায়। মনে পড়ে আমার নিথর দেহটাকে কিভাবে ভাগাড়ে ফেলে এসেছিলিস? তুই চেয়েছিলিস শিয়াল কুকুরে ছিঁড়ে খাক, এখন আমার মুক্তির সময় এসেছে। তাই তো তুই এত বছর পর এখানে এসেছিস, আজ তোর শেষ দিন। ঠিক